চ্যাপ্টারের টাইটেল। তো কোরিলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, এক কথায় যদি বলতে চাই, এখানে ডেফিনেশন দেয়া আছে ফর্মাল ডেফিনেশন, তো আমি ফর্মাল ডেফিনেশনে যাচ্ছি না, মানে সহজে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে দুইটা বা তার বেশি চলকের মধ্যে, টু আর মোর ভ্যারিয়েবলস, দুই বা তার বেশি চলকের মধ্যে যদি, মানে যে রিলেশনশিপ, যে রিলেশনশিপ সেটাকে আমরা কোরিলেশন বলছি, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অনুযায়ী। তো এখন এটাকে দুইটা ভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে সিম্পল কোরিলেশন, একটা মাল্টিপল কোরিলেশন। তো যদি শুধুমাত্র দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকে তখন আমরা এটাকে বলছি সিম্পল কোরিলেশন, আর যদি দুইয়ের বেশি, তিনটা চারটা পাঁচটা এরকম যদি চলক বিদ্যমান থাকে তাদের মধ্যে যদি সম্পর্ককে বোঝানো হয় তাহলে সেটাকে আমরা বলছি মাল্টিপল কোরিলেশন, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের এই চ্যাপ্টারে সিম্পল কোরিলেশন নিয়েই আলোচনায় সীমাবদ্ধ থাকব, মাল্টিপল কোরিলেশনের ডেফিনেশনটাই শুধু করব, কিন্তু মাল্টিপল কোরিলেশন নিয়ে আলোচনা করার সুযোগ নাই, কারণ আমাদের সময়ও কম এবং সিলেবাসের ডেপ্থও কম। তো সিম্পল কোরিলেশনটাই আমরা ভালোভাবে শিখতে চাই, এবং কিভাবে বের করতে হয়, কিভাবে এটা কাজে লাগাতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। ফাইনালি টু ভ্যারিয়েবলস আর স্টাডিড অ্যান্ড ক্যালকুলেটিং কোরিলেশন, দেন ইট ইজ নোন অ্যাজ সিম্পল কোরিলেশন। তো আর মাল্টিপল তো আগেই বললাম যে থ্রি আর মোর, তিনটা বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে যদি সম্পর্ক থাকে। সিম্পল কোরিলেশনে দেখো, সিম্পল কোরিলেশনের যে প্রকার ভেদগুলো সেগুলো একটু দেখো কি কি আছে এখানে। পারফেক্ট পজিটিভ কোরিলেশন, পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন, জিরো কোরিলেশন, ঠিক আছে। তো এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটা গ্রাফ শেয়ার দিই, যে গ্রাফ থেকে আমরা আসলে খুব ভালোভাবে আমাদের প্রকারভেদটা এক্সপ্লেন করতে পারবো। এটা একটু অ্যাটেন্ডেন্স দেখো, তারপর আলোচনা শুরু করছি আমরা। খেয়াল করেছো নিশ্চয়ই, এখানে দেখো প্রথম যে চিত্রটা আছে, প্রথম যে চিত্রটা আছে সেটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশনের। এখন পারফেক্ট পজিটিভ কোরিলেশন বলতে আমরা কি বুঝছি? পারফেক্ট পজিটিভ কোরিলেশন হচ্ছে, ধরো যদি তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে চেঞ্জ বা পরিবর্তন, এটা যদি সরল রেখায় হয়, তার আগে একটু বলি, এটা এই যে গ্রাফের মধ্যে যে ইয়েগুলো আছে, ফিগারগুলো আছে, এগুলো হচ্ছে তোমার স্ক্যাটার ডায়াগ্রাম। আর স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে তোমার এক্স এবং ওয়াই দুটা চলকের যে ভ্যারিয়েবলের যে ভ্যালু, সেই ভ্যালুগুলোর হচ্ছে দ্বিপাক্ষিক তোমার ডাইমেনশনের যে, বা টু ডাইমেনশনের যে গ্রাফের মাধ্যমে যে উপস্থাপনা সেটাই হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। তো আমরা এক্স এবং ওয়াই চলকের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো এখানে প্লট করলে যদি এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যায়, এবং এটা যদি আপওয়ার্ড হয়, আপওয়ার্ড বলতে এক্স ভ্যারিয়েবলের মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই ভ্যারিয়েবলের মান বৃদ্ধি পায়, তাহলে এটাকে আমরা বলছি পারফেক্ট পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে সিম্পল কোরিলেশন বের করার যে ফর্মুলা,
সেটা হচ্ছে এটা, এটাকে বলা হয় কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তো ফর্মুলাটা হচ্ছে লাইক দিস, আর এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে সিম্পলিফিকেশন, আপনার সিম্পলিফিকেশন মানে এই বেসিক যে ফর্মুলা আছে এখান থেকেই আসলে এইখান থেকে আসলে এইখানে আসতে পারি আমরা, এবং আমরা যখন ক্যালকুলেশন করব বা ব্যবহার করব তখন এইটা করব, এই ফর্মুলাটা করব, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন রুট ওভার ডিভাইড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস এক্স সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। ঠিক আছে, এটা আমরা করব। তো আর এর মানটা আমরা এখান থেকে পাবো, দেখো আর এর মান যখন এক্সাক্টলি ওয়ান হবে এবং চিত্রটা যদি এরকম হয়, একটা সরলরেখা হয়, তখন এটাকে আমরা বলছি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তো পারফেক্ট পজিটিভ কোরিলেশনের একটা এক্সাম্পল আমরা যদি দিই, বাস্তবে আসলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন খুঁজে পাওয়া খুব দুষ্কর, আমরা থিওরিটিক্যাল একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো আমরা সার্কেল জানি, বৃত্ত, তাই না? আর সার্কেলের মধ্যে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে সার্কামফারেন্স আর একটা হচ্ছে রেডিয়াস। সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, আর রেডিয়াস মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ। তো আমি যদি 10টা বৃত্ত আঁকি, 10 বিভিন্ন সাইজের, তো 10টা বৃত্তের 10টা সার্কামফারেন্স পাবো, 10টা রেডিয়াস পাবো। তো সার্কামফারেন্স কে যদি আমি এক্স ধরি, রেডিয়াস কে যদি ওয়াই ধরি, তখন যেটা হবে যে তোমার দুইটা চলক পাবো, দুইটা চলকের ভ্যালু পাবো, এবং এই ভ্যালুগুলো গ্রাফে প্লট করলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো, স্ট্রেট লাইন পাওয়া যাবে। এটা একটা থিওরিটিক্যাল এক্সাম্পল যে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মান বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় চিত্রে আসো, এটাও পজিটিভ কিন্তু পার্শিয়াল পজিটিভ। আমরা বলেছি যে পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল পজিটিভ কেন? কারণ হচ্ছে এটা স্লোপ আপওয়ার্ড, এক্স চলকের মান বৃদ্ধির সাথে ওয়াই চলকের মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পারফেক্টলি না, একটু বিচ্যুতি আছে স্ট্রেট লাইন থেকে। এবং এখানে দেখবা যে আর এর মান যদি নির্ণয় করো, আর এর মান পাওয়া যাবে জিরো থেকে ওয়ানের মধ্যে, জিরো থেকে ওয়ানের মধ্যে পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো এটাকে আমরা বলছি পার্শিয়াল পজিটিভ কোরিলেশন। এবং এটা একটা উদাহরণ আমরা বলি, উদাহরণ হচ্ছে ধরো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, 10টা হাউস হোল্ডের ইনকাম এবং এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয়, যদি ব্যয়ের হিসাব যদি তুমি এখানে তুলে ধরো, তখন এরকম একটা তোমার চিত্র পাওয়া যাবে। 3 নম্বর চিত্রটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। পারফেক্ট নেগেটিভ কোরিলেশনটা হচ্ছে পারফেক্ট পজিটিভের ঠিক উল্টাটা, পারফেক্ট পজিটিভের ঠিক উল্টাটা। কিরকম? যে এক্স চলকের মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই চলকের মান কমবে। তো এইটাও আমরা একটা থিওরিটিক্যাল এক্সাম্পল থেকে পেতে পারি। তার আগে আমরা একটু বলে যে আর এর মান যদি নির্ণয় করা হয়, আর এর মান পাওয়া যায় এক্সাক্ট -1, এবং এটা থেকে বুঝতে পারি যে তোমার আর এর যে রেঞ্জ বা আর এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে ডেফিনেটলি তোমার -1 থেকে 1 এর মধ্যে। দেখো পারফেক্ট নেগেটিভটা হচ্ছে -1, এক্সাক্টলি -1, আর পারফেক্ট পজিটিভ হচ্ছে এক্সাক্টলি +1। তাহলে আমরা বলতে পারি নির্দ্বিধায় বা অনায়াসে যে তোমার আর এর মান এই রেঞ্জের বাইরে যাবে না, -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে 1 এর মধ্যে থাকবে, সেটা যে কোনো মান হতে পারে। হ্যাঁ, যে কোনো মান হতে পারে। এখন এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা যদি বলতে চাই, তাহলে প্র্যাকটিক্যাল উদাহরণ পাওয়া যায় না, থিওরিটিক্যাল উদাহরণ যদি বলতে চাই তাহলে বলতে হবে ধরো প্রেশার অ্যান্ড ভলিউম। আমরা কেমিস্ট্রিতে পড়েছি বা জানি যে প্রেশার যদি তুমি দেও কোনো বস্তুকে, তাহলে সেটার ভলিউম কমবে, এবং প্রেশার যদি রিলিজ করো, কমাও, তাহলে ভলিউম বাড়বে।
তো প্রেসারকে যদি এক্স ধরো, ভলিউমকে যদি ওয়াই ধরো, তাহলে আমার এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। ওকে, এবং এটা পারফেক্ট নেগেটিভ হবে, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন হবে এদের মধ্যে। কোরিলেশন মানে তো সম্পর্ক, দুটা চলকের মধ্যে সম্পর্ক, সম্পর্কটা এরকম নেগেটিভলি আসবে। এরপরে পার্শিয়াল নেগেটিভ, 4 নম্বর চিত্র দেখো, এটা এটাও নেগেটিভ কেন, কারণ হচ্ছে স্লোপটা নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে হচ্ছে তোমার এক্স চলকের মান বৃদ্ধি পেলে ওয়াই চলকের মান কমে, এবং আর এর মান দেখো খেয়াল করে, আর এর মান হচ্ছে -1 থেকে 0-র মধ্যে, -1 থেকে 0-র মধ্যে, মানে তার মানে নেগেটিভ ভ্যালু আসবে আর এর মান। তো নেগেটিভ ভ্যালু আসলে আমরা বলবো নেগেটিভ কোরিলেশন, এবং সেটা পারফেক্ট না পার্শিয়াল সেটা আমরা নির্ধারণ করব ভ্যালু দেখে। তো যাই হোক, এখন এখানে উদাহরণ হিসেবে বলতে চাই, তাহলে একটা উদাহরণ দিতে হবে এরকম যে ইকোনমিক্সের টার্ম আছে তোমার প্রাইস অ্যান্ড ডিমান্ড। কোন একটা প্রোডাক্টের প্রাইস যদি বৃদ্ধি পায়, তাহলে তার ডিমান্ড কমে না বাড়ে, বলো তো? ডিমান্ড মানে কি, চাহিদা না? তোমরা কি আমার কথা শুনতেছ? জি স্যার, ডিমান্ড মানে কি চাহিদা, তাহলে তো কোন একটা প্রোডাক্টের প্রাইস বাড়লে চাহিদা কমে না বাড়ে। ধরো পেঁয়াজের দাম মাঝে মধ্যেই বাড়ে, হঠাৎ করে বেড়ে যায়, তো পেঁয়াজের দাম যদি বাড়ে, তাহলে মানুষজন পেঁয়াজ বেশি কেনে না কম কেনে? কম 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 কিনবে কিনবে, স্যার। কম কিনবে। হ্যাঁ, একেবারে সহজ কথায় কম কিনবে। সিম্পলি যদি কাপড়ের কথাই বলি, তোমরা কাপড়ের ইঞ্জিনিয়ার সাপোজ মনে করো, তো তোমরা এটা ভালো বুঝবো, হয়তো পেঁয়াজ হচ্ছে ভালো বুঝবো। তো কাপড়ের দাম যদি বেশি থাকে বা বাড়ে হঠাৎ করে, তখন মানুষজন কাপড় চোপড় কম কিনবে না বেশি কিনবে? কম কিনবে স্যার। কম কিনবে, হ্যাঁ। আর যদি সস্তায় পাওয়া যায়, কমে যায়, তখন স্বাভাবিকভাবে দেখা যায় যে একটার জায়গায় দুইটা কিনবে তখন, তাই না? জি স্যার, এইরকম একটা বিষয় যে তোমার যদি এরকম হয়, আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিলাম তোমাদের বোঝার জন্য। তো তোমার যদি উল্টা রিলেশনশিপ হয় দুটো চলকের মধ্যে, বিপরীতমুখী রিলেশনশিপ হয়, একটা ভ্যালু একটা চলকের মান বৃদ্ধি পেলে একটা চলকের মান যদি কমে, তখন এটাকে আমরা বলছি নেগেটিভ কোরিলেশন, এবং এটা পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন হবে, ঠিক আছে? ফাইনালি 5 নম্বর চিত্র দেখো, এখানে 3টা চিত্র আসলে মানে আমরা এঁকেছি, 3টা চিত্রের ক্ষেত্রে আর এর মান হচ্ছে 0, 0 বা 0 খুব কাছাকাছি। তো ধরো আর এর মান ধরো 0, এবং এরকম যদি হয়, চলক এক্স চলকের মান একটা জায়গায় ফিক্সড, ওয়াই চলকের মান বাড়ছে এবং কমছে, আবার ধরো ওয়াই চলকের মান একটা জায়গায় মানে ফিক্সড, এক্স চলকের মান বাড়ছে বা কমছে, ঠিক আছে? আবার ধরো এরকম যদি হয় যে এমন ভাবে আছে ভ্যালুগুলো যে আসলে এটা ইয়ে করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বোঝার উপায় নাই যে আসলে এটা কি পজিটিভ না নেগেটিভ। যাই হোক, এরকম সিচুয়েশন যদি হয় বা চিত্রগুলো যদি এরকম হয়, আর মান যদি 0 হয়, তখন আমরা এটাকে বলছি তোমার জিরো কোরিলেশন, ঠিক আছে? তো এরকম একটা উদাহরণ যদি আমরা বলি যে আসলে তোমার চোখের কালারের সাথে, ধরো মানুষের যে চোখের যে কালার, সেই কালারের সাথে মানুষের বুদ্ধিমত্তা IQ, এটার একটা যদি রিলেশনশিপ বের করি, আমরা আসলে কোনো রিলেশনশিপ খুঁজে পাবো না, ঠিক আছে? চোখের কালার মানুষের বিভিন্ন রকম হয়, ধরো কালো হয়, কারো আবার একটু মানে তোমার যে হালকা বাদামি, তারপর নীলচে হয় কারা কারো, খুব কম যদিও। তো এরকম যদি হয়, তখন এর সাথে আসলে বুদ্ধিমত্তা, মানুষের বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। তো যদি মোট কথা, যদি তোমার দুইটা চলকের ভ্যালুর মধ্যে কোনো যদি রিলেশনশিপ না থাকে, রিলেশনশিপ না পাওয়া যায়, তো
তখন আমরা সেটাকে বলছি জিরো কোরিলেশন, এবং তার চিত্রগুলো এই তিনটার যে কোনো একটা হবে আর কি, কোনো রিলেশনশিপ থাকবে না তাদের মধ্যে, তখনই আমরা বলবো জিরো কোরিলেশন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোরিলেশন, সিম্পল কোরিলেশনের আলোচনা, উদাহরণ আলোচনা করলাম। তো এই টাইপের যদি তোমার কোশ্চেন করে তোমাকে, তোমাদেরকে বা বলা থাকে যে ডিসকাস সিম্পল কোরিলেশন, তখন এই পাঁচটা ক্যাটাগরি লিখে আলোচনা করতে হবে। আমি যেভাবে বললাম সেভাবে এখানে বিস্তারিত আলোচনা আছে, ফর্মালি লেখা আছে এখানে, তোমরা দেখে নিবে উদাহরণ সহ আর কি, এবং চিত্র সহ দিলে তখন তোমরা পুরো মার্কস পাবে এখান থেকে। আচ্ছা, আমরা এবার দেখি যে কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট যে বের করব আমরা, সেটার সেটার একটা উদাহরণ এখানে বের করে কিভাবে বের করা যায়। এই যে উদাহরণ, এই উদাহরণ, তো এখান থেকে বলছে যে তুমি ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করো। তো এইটা এখান থেকে, এটা তোমরা একটু নিজেরা করবে, এখন সবাই খাতা কলম নাও। আমার ফর্মুলা দেয়া আছে, মানে ইয়া দেওয়া আছে, তোমার ডাটা দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। কি বলছে, দ্য ফলোয়িং ডাটা শো দ্য এজ অফ হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস অফ 10 ম্যারিড কাপলস, ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর এর মানে করতে হবে, তো ধরো হাজব্যান্ডকে ধরো এক্স বা ওয়াই, ওয়াইফকে ধরো ঠিক উল্টাটা, হাজব্যান্ডকে এক্স ধরো, ওয়াইফকে ধরবা ওয়াই, হাজব্যান্ডকে ওয়াই ধরে ওয়াইফকে ধরবা এক্স, যেটাই ধরো না কেন, কোনো অসুবিধা নেই। তো এক্স ওয়াই দুইটা চলক ধরে, তারপর হচ্ছে একটা পাবা এক্স ভ্যারিয়েবলের ভ্যালু আর একটা পাবা ওয়াই ভ্যারিয়েবলের ভ্যালু ধরে, দেন হচ্ছে একটা টেবিল তৈরি করতে হবে। এখানে পাঁচটা কলাম লাগবে, মানে দুটো কলাম তো এমনিতেই হয়ে যাবে এক্স ওয়াই, সেখান থেকে সামেশন পাবা, আর একটা কলাম করবা এক্স স্কোয়ার, আর একটা কলাম করবা ওয়াই স্কোয়ার, আর একটা কলাম করবা এক্স ওয়াই, ঠিক আছে। তো করে দেন হচ্ছে কোরিলেশনটা তোমার বের করতে হবে। তার আগে একটু আলোচনা করে রাখি, দেখো এখানে, আচ্ছা এটা করো, এটা পরে আলোচনা করছি, তোমরা এই জিনিসটা আগে বের করো, তোমার টেবিল তৈরি করো আগে, প্রথমে এক্স হাজব্যান্ডকে এক্স ওয়াইফকে ওয়াই ধরো, ধরে তারপর হচ্ছে টেবিল তৈরি করো, টেবিল তৈরি করে তারপরে হচ্ছে ভ্যালুগুলো বের করে আর এর মানটা বের করে ফেলো, তারপরে এর কমেন্টসটা কীভাবে হবে সেটা আমরা পরে আলোচনা করছি বা বলে দিচ্ছি, ঠিক আছে। 10 মিনিট সর্বোচ্চ সময় লাগবে, এর বেশি লাগার কথা না, তার আগেই হওয়ার কথা। 10 মিনিট সময় দিলে এর মধ্যে তুমি ক্যালকুলেশনটা করো, তারপর আমরা বাকি আলোচনা করব।
ওকে হয়েছে কারো? এতক্ষণে হয়ে যাওয়ার কথা, প্রায় সবারই হয়ে যাওয়ার কথা, হয় না এখনো? কারো হলে ভ্যালু কত আসছে সেটা বলো আমাকে। আর এক মিনিট স্যার, ক্যালকুলেশন বলো। আচ্ছা করো করো, শেষ করে বলো। মেসেজ দিয়েছে 0.974, ঠিক আছে। আরো দু একজন বের করুক, আর ফের আসছে এটা 0.974। ঠিক আছে, 0.96 আসে নাই করো। আমার মনে হয় মোরালেস সবার এরকমই আসছে, সবাই যেহেতু ইন্ডিভিজুয়ালি করেছে 0.9736, যেটাকে 974 লেখা যায় বা 97 লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে। ওকে এইবারে আমরা একটু দেখব যে এটাকে কিভাবে কমেন্টস করা যায়, এই ভ্যালুটা দ্বারা কি বুঝি আমরা, কিভাবে কমেন্টস করা যায়। এখানে দেখো, এখানে আমাদের আর এর ভ্যালু দেয়া আছে রেঞ্জ সহ, আর কমেন্টস কিভাবে করতে হবে বা কি হবে সেটা লেখা আছে। -1 যদি হয়, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, তাহলে আমরা কমেন্টসটা করব কিভাবে? দেয়ার এক্সিস্ট পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, যদি এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের নাম থাকে তো আমরা সেটা বলতে পারি, দেয়ার এক্সিস্ট পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বিটুইন হাজব্যান্ডস এজ অ্যান্ড ওয়াইফস এজ, এভাবে লিখতে পারি, মানে এখানে এভাবে লিখব। আচ্ছা এখন আমাদের মানটা কত আসছে, 0.9736, সেটা কোন রেঞ্জের মধ্যে পড়ে? দেখো 0.9736 পজিটিভ মান, এই নিচের দিকে আসবে, এটা হচ্ছে 0.8 থেকে 1 এর মাঝামাঝি, তাই না? এই রেঞ্জের মাঝে আছে না? তাহলে ইয়েস স্যার, এই রেঞ্জের ভ্যালু যদি হয় তাহলে এর কমেন্টসটা হবে হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। তাহলে আমরা লিখবো কি বলতো, কেউ একজন কমেন্টসটা কি হবে? যদি আসে, তোমরা যদি শুধুমাত্র ম্যাথসটা করে বসে থাকো, কমেন্টস না লিখো, তাহলে কিন্তু সম্পন্ন হবে না, তোমার এর জন্য নাম্বার কাটা যাবে। কোরিলেশন ম্যাথস যদি আসে, কমেন্টস করতে বলুক বা না বলুক, তোমাকে অবশ্যই কমেন্টস করতে হবে, এবং সেটার জন্য চার্টটা মনে রাখতে হবে, কি ভ্যালু আসছে বা কত ভ্যালু আসলে তুমি কি কমেন্টস করবে, কিভাবে কমেন্টস করবে সেটা তুমি লিখবে, এই এখান থেকে দেখে তারপরে লিখবে। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তারপরে তোমরা মনে রাখবে যে কোন রেজের জন্য কি কমেন্টস করতে হয়। অনলাইনে পরীক্ষা হইলে এত বড় ম্যাথ কি আসবে স্যার?
অনলাইনে পরীক্ষা দিলে এত বড় ম্যাথ আসবে না, কিন্তু এই টাইপের ম্যাথ তো আসতে পারে। আমি ধরো তোমার সংখ্যা কমাই দিলাম, বুঝো না, এখানে তো 10টা ভ্যালু দিয়েছে, সেখানে 5টা ভ্যালু দিলাম। বাট তোমার আমরা তো আসলে অনলাইন অফলাইন ধরে এখন পড়াচ্ছি না, আমরা আমাদের সিলেবাসটাই আলোচনা করছি বা পড়াচ্ছি। তো কোশ্চেন প্যাটার্নটা হয়তো চেঞ্জ হবে, কিন্তু টপিকস তো আর চেঞ্জ হয় নাই, তাই না? আমরা শিখছি আগের মতো করে, শিখছি আমাদের সিলেবাসে যেটা ছিল মূল টপিক হিসেবে সেটা শিখছি, কিন্তু পরীক্ষার যদি অনলাইনে হয় বা নেই আমরা সেটা, সেক্ষেত্রে মানে আমরা এর আগেও নিয়েছি, এই যে গত টার্ম বলতে 2-2 কারপর কাদের পরীক্ষা নিলাম, হ্যাঁ 2-2ই তো নিলাম লাস্ট। তো ওদের কোশ্চেন প্যাটার্নটা আমরা বলে দিয়েছি আগে কিভাবে হবে, এবং সেটা ওরা ওইভাবে প্রিপারেশন নিয়েছে এবং ভালো করেছে দেখেছি। তো ওইটা নিয়ে ওরে ধর কিছু নাই, আমরা অনলাইনে যে সময় আছে, যে নম্বর বরাদ্দ আছে, ওইটার সাথে সামঞ্জস্য রেখেই, সময় এবং নম্বরের সাথে সামঞ্জস্য রেখেই কোশ্চেনের লেন্থটা আমরা দিব, এর আগেও দিয়েছি ভবিষ্যতে দিব। তো এটা বড় মনে হচ্ছে তোমার, ধরো দেখা যায় যে 10টা ভ্যালু আমাদের ক্যালকুলেশন করে রাখছে, সেখানে ধরো ধরো ভ্যালু কমাই দিলাম বা অন্য কোনো ভাবে মানে সময় যেতে কম লাগে সেই ব্যবস্থা করলাম আমরা, ঠিক আছে। তো আর এটা ধরো এই ম্যাথসটা 10 মিনিটে করতে পারছো তোমরা, অনলাইনে আমরা পরীক্ষা দিতে গেলে একটা ম্যাথস ধরো করতে কতক্ষণ সময় পাই আমরা, 6টা, এর আগে যে ব্যাটা দিয়েছিলাম 36 মার্কস, তো তো আমরা 8টা কোশ্চেন দিয়েছিলাম, 4টা 4টা 8টা, 4টা 32, হ্যাঁ 8টা করে 8টা কোশ্চেন দিয়েছিলাম, 4.5 করে। তো 8টা কোশ্চেনে তোমার 1 ঘন্টা সময় লাগে কতক্ষণ, 7টা 56, 7 মিনিটের একটু বেশি, 7.5 মিনিট করে তোমরা পাবা, বা 7 মিনিটই ধরো, 7 মিনিট পাবা। তো 7 মিনিটে একটা ম্যাথস মানে যে ম্যাথসটা করা যাবে আমরা সেরকম ম্যাথসে দিব, ঠিক আছে, সেটা নিয়ে ওরেডি হওয়ার কিছু নাই, আশা করি বুঝতে পেরেছো সবাই। ওকে তাহলে আমরা নেক্সট টপিকসের দিকে আগাই, এটা গেল কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার পদ্ধতি বা ফর্মুলা। এখানে আর একটা উদাহরণ আছে, তোমরা এটা করবা বা দেখবা। এরপরে যেটা আছে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, তো র্যাঙ্ক কোরিলেশনটা একটু ডিফারেন্ট, এটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। তোমার ফর্মুলাটাই আলাদা, ফর্মুলাটাই ভিন্ন, রো ইকুয়ালস টু 1 - 6 সামেশন ডিআই স্কোয়ার ডিভাইড বাই এন কিউব মাইনাস এন। এটাকে যদি একটু ভালোভাবে লিখতে হয় তাহলে আমরা লিখবো এইভাবে, 1 - 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার ডিভাইড বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা একটা ফর্মুলা যেখান থেকে আমরা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারি, এবং স্পিয়ারম্যান এইটা উদ্ভাবক বা এই ফর্মুলাটা দিয়েছেন, এই জন্য তার নাম অনুসারে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয় এটাকে। এখন আসলে র্যাঙ্ক কোরিলেশনটা কি সেটা একটু আমরা একটু যদি দেখি, দেখো একটা উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টু ম্যানেজার্স আর আস্কড টু র্যাঙ্ক এ গ্রুপ অফ এমপ্লয়ি ইন অর্ডার অফ পটেনশিয়াল ফর ইভেন্চুয়ালি আপকামিং টপ ম্যানেজার্স। দ্য র্যাঙ্কিং আর কি বিলো, মানে তোমার দুজন ম্যানেজারকে বলা হচ্ছে তার এমপ্লয়ীদের র্যাঙ্ক করতে, র্যাঙ্ক করার জন্য। তো তারা র্যাঙ্ক করেছে এবং নাম্বারিং করেছে 1 থেকে 10, 10 জন ধরো তোমার এমপ্লয়ী আছে। তো র্যাঙ্কটা কিভাবে করে সেটা আমি একটু বলে রাখি। আচ্ছা র্যাঙ্কটা কিভাবে করে সেটা আমরা একটু পরে দেখবো, পরে একটা উদাহরণ দিয়ে দেখবো। এটা আপাতত এখানে দেখেছি র্যাঙ্ক ধরো অলরেডি দেওয়া আছে এখানে, ঠিক আছে, কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে র্যাঙ্ক দেওয়া আছে। তো
র‍্যাঙ্ক গুলো হচ্ছে এরকম 1 থেকে 10, এখানে ম্যানেজার 1 এর ক্ষেত্রে 1 থেকে 10, ম্যানেজার 2 এর ক্ষেত্রে 1 থেকে 10, এগুলো তোমার র‍্যাঙ্ক অলরেডি করা আছে। র‍্যাঙ্ক করা থাকলে খুব সহজ, আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এটা করা থাকলে আমাদের পরে পরে পরবর্তী যে কাজটা করতে হয় বা যেটা আমরা করব সেটা হচ্ছে এরকম, ধরো এইটা দেখো, এই এই টেবিলটা দেখো, আর ওয়ান মান আছে র‍্যাঙ্ক ওয়ান, তাহলে আর ওয়ান এর এই কলামে আমরা র‍্যাঙ্ক ম্যানেজার ওয়ান এর যে র‍্যাঙ্ক সেটা আমরা বসাবো প্রথমে 10, তারপর 2, 1, 4, 3, 6, 5, 8, 7, 9 বসালাম। এরপরে হচ্ছে আর টু, আর টু এর কলামে পরবর্তী যে র‍্যাঙ্কটা আছে সেটা বসাবো, ধরো এখানে 9, 4, 2, 3, 1 এইগুলো বসালাম। বসানোর পরে এরপরে কাজ হচ্ছে, এরপরে কাজ হচ্ছে তোমার ডি স্কয়ার বের করা। ডি স্কয়ার কিভাবে বের করবো? আর ওয়ান মাইনাস আর টু এর হোল স্কয়ার, তাহলে আর ওয়ান হচ্ছে আমার 8, আর টু এখানে এই কলাম থেকে পাবো, এখানে যে ফার্স্ট ভ্যালুটা আছে সেখান থেকে আর ওয়ান ভ্যালু ভ্যালু থেকে আর টু এর ভ্যালুটা বিয়োগ করবো, বিয়োগ করে সেটাকে স্কোয়ার করবো, তাহলে আমরা ডিফারেন্সের বর্গ পেয়ে যাব, স্কোয়ার পেয়ে যাব। এভাবে করে এটার সামেশনটা পাবো এখান থেকে, সামেশন ডিআই স্কোয়ার, সেটা আমার কিন্তু এখানে লাগবে, ফর্মুলা লাগবে। সিক্স অলরেডি ফর্মুলার মধ্যে আছে বিল্ট ইন, মাল্টিপ্লাই সামেশন ডিআই স্কোয়ার লিখলাম, ডিভাইড করবো এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান, তো এন এর মান কত হবে? এন হবে নাম্বার অফ পেয়ার, এখানে যে কটা ভ্যালু থাকবে এক্স এবং ওয়াই এর, যে কটা পেয়ার থাকবে তত, দশটা পেয়ার থাকলে এন এর মান হবে 10, বসাই দিব। এরপরে ক্যালকুলেশন করলে রো এর মান যা আসবে, এটা কিন্তু আর না, এটা রো, রো এর মান যা আসবে সেটাই আমার স্কোয়ার ম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, এবং এইটারও তোমার রেঞ্জ হবে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভেতরে, যে ভ্যালু আসবে সেই অনুযায়ী আমরা কমেন্টস করব। আচ্ছা, এখন যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হলো যে র্যাঙ্ক কিভাবে করতে হয়, যদি র্যাঙ্ক দেয়া না থাকে আমাদের, যদি করে নিতে হয় তাহলে কিভাবে করবো সেটা একটু দেখো, এটা একটু মনোযোগ দিয়ে দেখবে সবাই, কারণ হচ্ছে অনেক সময় মানে আমরা করতে গিয়ে ভুল করি না বোঝার কারণে। প্রিলিমিনারি টেস্ট দেয়া আছে, ফাইনাল টেস্ট দেয়া আছে, তো দুটার মধ্যে র্যাঙ্ক করতে হবে আগে তোমার। এটা কিন্তু কোয়ালিটেটিভ ডেটা, এটা আমরা চাইলে স্পেয়ার স্পেয়ার না করে সরাসরি কার্ল পিয়ারসন, যেটা আমরা আগে শিখেছি কার্ল পিয়ারসন করতে পারি। ধরো কোনো কারণে তোমাকে বললো যে তুমি স্পেয়ারমেন্ট করো, মানে তোমাকে বলে দিল স্পেয়ারমেন্ট করো, তো যদি বলে দেয় স্পেয়ারমেন্ট করো র্যাঙ্ক ক্যালকুলেশন করো, তো স্পেয়ারমেন্ট র্যাঙ্ক ক্যালকুলেশন তোমাকে করতে হবে। এখন তার আগে র্যাঙ্কটা কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। ধরো এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোর একটা অর্ডার আছে, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, তো তুমি যে কোনো একটা পদ্ধতি বেছে নিবা। যদি ছোট থেকে বড় করো, বড় র্যাঙ্ক দাও, তাহলে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকেই ছোট থেকে বড় র্যাঙ্ক দিবা, আর যদি বড় থেকে ছোট র্যাঙ্ক করো, র্যাঙ্কিং করো, তাহলে দুটাকে কি করবা বড় থেকে ছোট করবা। তো এক্ষেত্রে এক্ষেত্রে আমরা যদি ছোট থেকে বড় সাজাতে চাই, তাহলে দেখো প্রিলিমিনারি টেস্ট এটাকে এক্স যদি ধরো, এটা র্যাঙ্ক কি হবে? র্যাঙ্ক ধরো ছোট, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 50, এটা র্যাঙ্ক হবে 1, তার মানে 50 এর অবস্থান হচ্ছে সর্বশেষে, তো শেষে এখানে দিবা র্যাঙ্ক 1। এর পরবর্তী ভ্যালু হচ্ছে 53, র্যাঙ্ক 2, এটা র্যাঙ্ক 2, এটা র্যাঙ্ক 3, এইভাবে করে র্যাঙ্ক গুলো দিয়ে যাবা। সব সর্বপ্রথমে এটা র্যাঙ্ক হাইয়েস্ট, মানে সবচেয়ে বেশি হবে তোমার, র্যাঙ্ক 10 হবে। আচ্ছা, এটা গেল প্রিলিমিনারি টেস্টের র্যাঙ্ক। এরপর ফাইনাল টেস্টের র্যাঙ্ক কিভাবে করবা? কেন ঠিক সবচেয়ে ছোট ভ্যালুটা কত সেটা খুঁজে বের করবে। এখানে সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে 37, এটা র্যাঙ্ক হবে 1, মানে এই 37 এটা যে পজিশন এই বরাবর 1 র্যাঙ্ক দিতে হবে। তো অনেক কি করে কি যে এটা ভুল করে, ভুল করে যে র্যাঙ্ক গুলোকে ধরো ওই র্যাঙ্ক মানে হচ্ছে এগুলোকে সাজায় ছোট থেকে বড়, 37 কে আগে লেখে, তারপরে তার পরবর্তী ভ্যালু হচ্ছে 52 সেটাকে তারপরে লেখে, এভাবে না, তোমার র্যাঙ্কটা আগে দিতে হবে। তুমি যেটা যেভাবেই করো না কেন, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার যেভাবেই করো না কেন, তুমি র্যাঙ্কটা আগে মেনশন করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে, যেমন এটা র্যাঙ্ক 1, এটা র্যাঙ্ক 2, এটা র্যাঙ্ক 3, এটার পরে আছে, এরপর আছে এই ভ্যালুটা, এটা র্যাঙ্ক 4, এইভাবে র্যাঙ্কগুলো দিয়ে যাবা। দিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে তুমি
টেবিলে যেভাবে র‍্যাঙ্ক যেভাবে পেয়েছো টেবিলতে ঠিক সেভাবে বসিয়ে দিবা এখানে। যেমন এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য আর ওয়ান হবে এখান থেকে নিচ থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই সর্বপ্রথমটা হবে 10। আর আর টু এর জন্য যেটা হবে তোমার, আর টু এর জন্য যেটা হবে তোমার এইখানে যে ভ্যালুগুলো আছে সেই অনুযায়ী আমি যেভাবে বললাম, যেমন এইটা 9th পজিশনে হবে না র্যাঙ্ক 1, এরপরে 7th পজিশনে হবে এটা হবে তোমার র্যাঙ্ক 2, সেভাবে তুমি বসাবা এখানে। এখানে 9th পজিশনে র্যাঙ্ক 1 হবে, 7th পজিশনে র্যাঙ্ক 2 হবে, এভাবে এলোমেলো হবে কিন্তু হোক, আমরা যেভাবে পেয়েছি সেভাবে বসাবো। এরপরে পরবর্তী কাজ হচ্ছে আগের মতো তোমার ডিআই স্কোয়ার বের করবা, মাইনাস করে সামেশন বের করবা, ফর্মুলা বসাবা, মান পেয়ে যাবা, এরপর কমেন্টস করবা। তো আবারও বলছি যে র্যাঙ্ক করতে গিয়ে অনেকে ভুল করে যে অ্যাসেন্ডিং, একটা অ্যাসেন্ডিং করে আর একটা ডিসেন্ডিং করে, এটা একটা সমস্যা হয়। বা আবার র্যাঙ্কটা কিভাবে করতে সেটাই বুঝতে পারে না, আগে এগুলো ভ্যালুগুলোকে সাজায় সাজানোর দরকার নেই, তুমি যেভাবে আছো সেভাবেই থাক রেখে র্যাঙ্ক করবা। এইটা হচ্ছে তোমাদের জন্য একটু হোম টাস্ক থাকলো, তোমরা করবা। যে আমি কাজ ভাগ করে দিই, অনেকে প্রশ্ন থাকতে পারে যে স্যার যদি ডিসেন্ডিং অর্ডারে করি তাহলে কি মান ভিন্ন আসবে কিনা, মান ভিন্ন আসবে মানে কি আসবে সেটা টেস্ট করার জন্য আমরা একটু কাজটা ভিন্ন করে দিই। যারা যাদের রোল হচ্ছে অড, অড মানে হচ্ছে বিজোড়, 1 3 5 7, এরা করবা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্ক করে তারপরে ভ্যালু বের করবা, রো এর মান বের করবা। আর যাদের ভ্যালু হচ্ছে তোমার ইভেন, জোর সংখ্যা 2 4 6, এরা করবে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে হাইয়েস্ট যে ভ্যালুটা আছে বড় থেকে ছোট, হাইয়েস্ট ভ্যালু সেটাকে র্যাঙ্ক দিবা 1, তার পরবর্তী হাইয়েস্ট যেটা সেটাকে র্যাঙ্ক দিবা 2। এইভাবে এখানে ঠিকঠাক, এখানে হাইয়েস্ট ভ্যালু কোনটা, এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এটা, এটাকে র্যাঙ্ক দিবা 1, তার পরবর্তী ভ্যালু হচ্ছে এটা, এটাকে র্যাঙ্ক দিবা 2। এভাবে করে তুমি তোমরা দুইটা আলাদা গ্রুপ হয়ে দুইটা দুইভাবে দুই পদ্ধতিতে করবা, দেখবা যে আসলে কত আসে। দুইজনের দুই গ্রুপের ভ্যালু সেম আসবে, ঠিক আছে, এটা আমরা তখন ভেরিফাই হয়ে যাবে আর কি। এই প্রবলেমটা পারবা তো সবাই করতে, যদি কেউ না বুঝে থাকো তাহলে বলতে পারো, ওখানে আমি আর একটু ক্লিয়ার করবো। স্যার আরেকটু দেখাইলে ভালো হইতো। এটা আর একটু কি দেখাবো, টেবিলটা দেখাবো? জি স্যার, টেবিলটা একটু যদি কয়েকটা ভ্যালু নিয়ে দেখাই। আচ্ছা দেখো, টেবিল দেখো, টেবিল হচ্ছে আমরা যেটা বলেছি র্যাঙ্কটা কিভাবে করবো, র্যাঙ্কটা করতে পারলে এরপর বাকি কাজ তো সহজ সমান, মানে তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো টেবিলটার। র্যাঙ্কটা যেভাবে করবা আবার বলে দিচ্ছি দেখো, অ্যাসেন্ডিং অর্ডার যদি করি তাহলে ছোট থেকে বড় র্যাঙ্ক দিতে হবে, খেয়াল করো ভ্যালু যা আছে পজিশন ঠিক সেম থাকবে। এটা যদি কলাম ওয়াইজ আমি করি, এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন, টেন্থ, টেন্থ পজিশনে এইটা র্যাঙ্ক হবে 1, যদি অ্যাসেন্ডিং অর্ডারে করি এটা র্যাঙ্ক 2, এটা র্যাঙ্ক 3, এটা র্যাঙ্ক 4 5 6 7 8 9 10। তার মানে আমি টেবিলে এখানে লিখব 1 2 3 4 5 6 7 8 9 10, আমার ফার্স্ট ভ্যারিয়েবলে র্যাঙ্ক করা হয়ে যাবে। এভাবে সেকেন্ড যে ভ্যারিয়েবলটা পাবো এইখানে, এটা র্যাঙ্ক হচ্ছে 1, অ্যাসেন্ডিং অর্ডার যেহেতু করছে ছোট থেকে বড়, মানে 9th পজিশন এটা র্যাঙ্ক হবে 1, 7th পজিশন এটা র্যাঙ্ক হবে 2, তারপরে এটা হচ্ছে 5th পজিশন এটা র্যাঙ্ক হবে 3। তার মানে তুমি এভাবে লিখবা, এখানে 9th পজিশন এখানে লিখবা 1, জাস্ট সরি এখানে যেটা পাবা আর কি, 1 2 3, এভাবে এলোমেলো হবে, এলোমেলো হবে। এভাবে সাজানোর পরে তারপর হচ্ছে ডিফারেন্সটা নিবা, এটা গেলো অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে। আর যদি ডিসেন্ডিং অর্ডার হয়, ডিসেন্ডিং অর্ডার হলে যেটা হবে যে বড় যে ভ্যালুটা এটার র্যাঙ্ক হবে 1, উল্টা হবে আর কি, জাস্ট ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তুমি যদি ছোট থেকে বড় নাও তাহলে র্যাঙ্ক একরকম হবে, বড় থেকে ছোট নিলে র্যাঙ্ক উল্টা হবে। তো এটা র্যাঙ্ক যদি 1 হয় তাহলে সিরিয়ালি এটা হবে 1, এটা 2, এটা র্যাঙ্ক 3 4 5 6 7 8 9 10, তুমি এই কলামে বসাই দিলা 1 থেকে 10 পর্যন্ত। এরপরে হচ্ছে সেকেন্ড ভ্যারিয়েবল, এখানে থার্ড পজিশন এটার র্যাঙ্ক হচ্ছে 1,
তারপরে পরবর্তী ভ্যালুটা কত? পরবর্তী ভ্যালুটা হচ্ছে এটা, ফার্স্ট পজিশন, এটার রাঙ্ক হচ্ছে টু। তাহলে তুমি এভাবে লিখবা, থার্ড পজিশনে এটার এখানে লিখবা ওয়ান, ফার্স্ট পজিশন এখানে লিখবা টু, এভাবে পরবর্তী যে ভ্যালুটা আছে সেটা র্যাঙ্ক দিবা থ্রি ফোর ফাইভ, এভাবে আপ টু টেন পজিশন দিয়ে স্কোয়ার মাউন্টেড করে রোল নাম্বারটা পেয়ে যাবে। আশা করি এরপরে সমস্যা হবে না, তোমরা করো, তারপরে যদি ভেজাল লাগে বা সমস্যা মনে হয় সেটা আমরা দেখবো, পরবর্তীতে আলোচনা করব। তাহলে এই যে কোরিলেশন যে আমরা শেষ করলাম, এরপর রিগ্রেশনটা করব। কোরিলেশনের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কোরিলেশন পর্যন্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারো। আর কোনো কোশ্চেন সম্ভবত নাই, থাকলে অবশ্যই করতাম। তাহলে আমরা নেক্সট আলোচনায় যাই, রিগ্রেশন। রিগ্রেশনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেজার অফ এক্সপ্রেসিং দ্য অ্যাভারেজ অফ রিলেশনশিপ বিটুইন টু আর মোর ভ্যারিয়েবলস, দুই বা তার বেশি চলকের মধ্যে যদি ম্যাথমেটিক্যাল মেজার আমরা বা অ্যাভারেজ রিলেশনশিপ বের করতে পারি বা অ্যাভারেজ রিলেশনশিপ যদি থেকে থাকে ইন টার্মস অফ অরিজিনাল ইউনিট, এখানে একক থাকবে, তো অ্যাভারেজ রিলেশনশিপটা দুই বা তার বেশি চলকের মধ্যে অ্যাভারেজ রিলেশনশিপটা, এই অ্যাভারেজ রিলেশনশিপটাকে আমরা বলছি তোমার রিগ্রেশন। তো রিগ্রেশনের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি থাকবে, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিম্পল রিগ্রেশন, একটা মাল্টিপল রিগ্রেশন। সিম্পল রিগ্রেশন কখন হবে? যখন শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবল থাকবে, এবং এখানে একটা থাকবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, মানে একটা আরেকটার উপরে ডিপেন্ড করবে, তো যেটার উপরে ডিপেন্ড করবে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, আর যেটা ডিপেন্ড করবে সেটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অধীন চলক। তো এখানে সিম্পল কোরিলেশনটা হচ্ছে সেরকম, একটা স্বাধীন চলক থাকবে, একটা অধীন চলক থাকবে, মানে তোমার দুইয়ের বেশি চলক থাকবে, তিনটা বা চারটা বা তার বেশি, তো যতগুলো চলকই থাকুক না কেন একটা থাকবে ডিপেন্ডেন্ট, একটা ভ্যারিয়েবল থাকবে ডিপেন্ডেন্ট আর বাকি সবগুলো ভ্যারিয়েবল থাকবে কি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। তো আমরা এখানে সিম্পল রিগ্রেশন নিয়ে আলোচনা করতে চাই বা করব, স্বাধীন চলক থাকবে একটা এবং অধীন চলক থাকবে একটা, একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে দেখো আমরা একটা ইকুয়েশন লিখেছি, যদি এমন হয় যে দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ইজ এক্সপ্রেসড অ্যাজ ফলোজ, ওয়াই অন এক্স মানে হচ্ছে ওয়াইটা এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, তার মানে ওয়াই ডিপেন্ডেন্ট এক্স ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ইকুয়াল টু এ প্লাস পি এক্স। আবার উল্টাটাও হতে পারে, আমরা চাইলে উল্টা রিগ্রেশনও করতে পারি, কিরকম দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, এক্স অন ওয়াই যদি হয় নিজেরটা তাহলে হবে এক্সটা ডিপেন্ডেন্ট কার উপরে, ওয়াইয়ের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আমার আর এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট।
ঠিক আছে, এক্স ডিপেন্ডেন্ট। স্যার এই এভারেজ রিলেশনটা কি বললেন স্যার, এটা কি? অ্যাভারেজ রিলেশন হচ্ছে তোমার এক্স এবং ওয়াই দুটা চলক থাকবে, একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট আর থাকবে ডিপেন্ডেন্ট, দুটা চলকের মধ্যে যে রিলেশনশিপটা অ্যাভারেজ রিলেশনশিপ, অ্যাভারেজ রিলেশনশিপটা হচ্ছে মানে তোমার দুটার মধ্যে তোমার যে ম্যাথমেটিক্যাল মেজার করার মতো যে রিলেশনশিপ থাকবে সেটাকে আমরা বলছি তোমার রিগ্রেশন। এখানে খেয়াল করে দেখো যে কোরিলেশন আমরা একটাকে পড়েছি, কোরিলেশনের মধ্যেও কিন্তু রিলেশনশিপ আছে, আর রিগ্রেশনের রিলেশনশিপ আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। তফাৎটা কি? কোরিলেশনে আমরা যেটা দেখছিলাম সেখানে কিন্তু মানে স্বাধীন এবং অধীন বলতে কিছু ছিল না, স্বাধীন এবং অধীন বলতে কিছু ছিল না, একটার আরেকটার উপর ডিপেন্ডেন্ট ছিল না, কিন্তু দুইটা চলক এর মধ্যে রিলেশনশিপটা কি মানে পজিটিভ নাকি নেগেটিভ আমরা এটা মেজার করছি সেখানে, এবং কতটা পজিটিভ, পজিটিভ হলে কিরকম, স্ট্রং নাকি উইক নাকি মডারেট, নেগেটিভ হলে কিরকম, স্ট্রং উইক নাকি মডারেট, সেটা ছিল এরকম। আর রিগ্রেশনে যেটা হয়, রিগ্রেশন হচ্ছে তোমার একটা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট থাকে, একটা ডিপেন্ডেন্ট থাকে। এখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কিভাবে নির্ভরশীল, কতটুকু নির্ভরশীল, এইটার যে মেজারমেন্ট, ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট, এবং এই যে এটার যে অ্যাভারেজ রিলেশনশিপটা, যেহেতু ডিপেন্ডেন্সি কাজ করে এখানে, ডিপেন্ডেন্সি বিষয় আছে যে একটা চলকের উপর একটা ডিপেন্ড করে, তো সেইটার ডিপেন্ডেন্সির যে রেটটা, সেই রেটের যে রিলেশনশিপ সেটাকে আমরা অ্যাভারেজ রিলেশনশিপ বলছি আমরা এখানে, তো সেটাকে আমরা বলছি রিগ্রেশন। তো তফাৎটা নিশ্চয় ধরতে পেরেছ, কোরিলেশনে কোনো একটা একটার উপর ডিপেন্ডেন্সের বিষয় নাই, দুইটাই স্বাধীন, ঠিক আছে। আর এখানে একটা চলক আরেকটা চলকের উপর ডিপেন্ড করছে, এবং ডিপেন্ড করছে কতটুকু ডিপেন্ড করছে সেইটা যে নির্ণায়ক বা সেইটা যে পরিমাপ, সেটার অ্যাভারেজ পরিমাপটাই হচ্ছে বা অ্যাভারেজ যে রিলেশনশিপ সেটাই হচ্ছে আমরা তোমার রিগ্রেশন হিসেবে বলছি, সেটাকে আমরা বলছি রিগ্রেশন, ঠিক আছে। এখন আমরা যেখানে ছিলাম সেখানে একটু আসি, যে এখানে দেখো আমরা দুইটা এক্সপ্রেশন পেয়েছি, একটা একবার এক্স কে স্বাধীন ধরেছি, ইন্ডিপেন্ডেন্ট ধরেছি, তখন এক্স ডান পাশে আছে, আর একবার ওয়াই কে স্বাধীন ধরেছি, তখন ওয়াইটা ডান পাশে আছে, ডিপেন্ডেন্টটা ইকুয়েশনের বাম পাশে থাকবে, এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে একটা, ইন্ডিপেন্ডেন্ট একাধিক থাকতে পারে যদি মাল্টিপল ইকুয়েশন হয়, যেমন এখানে এক্স ইকুয়েশনটা দেখো y equals to c plus b1 x1 plus b2 x2 plus up to bn x n, এখানে n সংখ্যক x ভ্যারিয়েবল, n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু একটাই, ঠিক আছে। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো থাকবে ইকুয়েশনস এর ডান পাশে, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে ইকুয়েশনের বাম পাশে। ওকে, তাহলে আমরা যে আলোচনা ছিলাম এখানে, এই যেখানে তোমার কোএফিসিয়েন্ট বের করার যে নিয়ম, এটাকে বলা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যে বি মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে এটা হচ্ছে তোমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আর ভ্যারিয়েবল ছাড়া যে আরেকটা কনস্ট্যান্ট টার্ম থাক আছে, এই যে এ, এটাকে বলছি আমরা ইন্টারসেপ্ট। এটা বেসিক্যালি একটা সরলরেখার সমীকরণ, আমরা y equal to mx plus c পড়েছি না, মনে আছে? জি স্যার, তাহলে সেটার সাথে ম্যাচ করে দেখো, এটা যদি আমরা y ধরে ধরি, আমরা mx, mx হচ্ছে এটা x এর সাথে যে ইয়াটা আছে, টার্মটা আছে, কনস্ট্যান্টটা আছে, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় কি বলে, স্লোপ, তাই না? এটা বেসিক্যালি স্লোপ, এবং এটা এখানে এখানে আমরা বলছি কোএফিসিয়েন্ট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আর এই সিটা পজিশন হচ্ছে এখানে, সি কি ইন্টারসেপ্ট, তাই না? জি স্যার, ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক, এখানেও ঠিক তাই। তো এটা একটা সরলরেখার সমীকরণ, আমরা যখন এই এই মডেলটা পাবো, যখন এ এবং বি এর মান বের করতে পারবো, তখন এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর মান পাবো, এবং এই ভ্যালুগুলো গ্রাফে প্লট করলে এটা একটা সরলরেখা হবে, এবং এটা একটা সরলরেখার সমীকরণ হবে, ঠিক আছে।
তো আমরা এখানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, ভ্যারিয়েবলের ভ্যালু দেওয়া থাকবে ধরো 8টা 10টা 12টা এরকম দেওয়া থাকবে, যাই দেওয়া থাকুক না কেন সেখান থেকে আমরা এই দুইটা টার্ম বের করে ফেলবো। এবং সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, কোএফিশিয়েন্টটা বের করবো এই ফর্মুলা দিয়ে, বি ইকুয়ালস হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়াই মাইনাস ওয়াই বাই ডিভাইড বাই এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার। যেটাকে সিম্পলিফাই করলে আমরা এই ফর্মটা পাবো, কারণ এইটা এই ফর্মের চেয়ে বেসিক ফর্মের চেয়ে মডিফাই বা সিম্পলিফাইড ফর্মটা ব্যবহার করা সহজ, ব্যবহার করা আমাদের পক্ষে সহজ। তো এইখানে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন এটা আমরা পাবো, এবং ডিভাইড বাই করতে হবে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, এখান থেকে বিয়ের মানটা পেয়ে যাব। এরপরে এটা বের করব এই ফর্মুলা দিয়ে, ইকুয়াল টু ওয়াই বার মাইনাস এক্স বি এক্স বার। তো এটাকে আমরা এভাবে পেতে পারি, ওয়াই বার হচ্ছে সামেশন ওয়াই বাই এন মাইনাস বি ইন্টু এক্স বার হচ্ছে সামেশন এক্স বাই এন, ঠিক আছে? তো এখান থেকে এর মানটা পাবো। তো এইখানে আমরা যদি রিগ্রেশন মডেলটা এরকম ধরি, এক্সটাকে ডিপেন্ডেন্ট ধরে ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরি, তখন এটা ডিফারেন্ট ভাবে লিখেছি সি প্লাস ডি ওয়াই, জাস্ট আলাদা করে বোঝানোর জন্য। এখানে আমরা চাইলে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু লিখতে পারতাম, তাহলে কনফিউশন তৈরি হতো, কনফিউশন যাতে তৈরি না হয় আমরা সেই জন্য ডিফারেন্টলি লিখেছি এখানে। যখন এক্স ডিপেন্ডেন্ট তখন সি ডি ইউজ করেছি, আবার যখন ওয়াই ডিপেন্ডেন্ট তখন এ বি ইউজ করেছি, এটা বোঝার সুবিধার জন্য করেছি আর কিছু না। তোমরা চাইলে যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তো একইভাবে এখানে এটা হচ্ছে স্লোপ, এটা ইন্টারসেপ্ট, স্লোপ বের করার ফর্মুলা হচ্ছে এটা, ইন্টারসেপ্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা। তো এটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো মূল পার্থক্যটা দেখো, এই কোয়েশনে এক্স হচ্ছে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট, তখন স্লোপ বের করার জন্য যে ফর্মুলা সেখানে কিন্তু নিচে এক্স এর টার্ম আছে, আবার এই কোয়েশনে ওয়াইটা হচ্ছে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট, এখান থেকে স্লোপ বের করার যে ফর্মুলা সেখানে ওয়াই এর টার্মটা হচ্ছে নিচে, উপরের টার্ম দুটা কিন্তু সেম, এটাও সেম এটাও সেম একই, তো নিচেরটা ডিফারেন্ট হচ্ছে। আর এখানে এসে উল্টে যাচ্ছে, সি ইকুয়াল টু এক্স বার মাইনাস জি ওয়াই বার, এখানে হচ্ছে এখানে ছিল এ ইকুয়াল টু ওয়াই বার মাইনাস বি এক্স বার। তো এটা সহজে বুঝতে পারলে এটা অনেক সময় দেখা যায় যে একটু কনফিউশন সৃষ্টি করে, তো এইভাবে যদি মনে রাখো তাহলে আর সমস্যা হবে না। যেটা স্বাধীন সেই টার্মটা নিচে চলে আসবে, এবং এই এই ভ্যালুগুলো ব্যবহার করে আমরা স্লোপটা বের করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে রিগ্রেশনের যে থিওরিটিক্যাল যে আলোচনাটা সেটা। আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, দেখো এক্সাম্পল দেয়া আছে, বলা হচ্ছে দ্য ডাটা অফ সেলস এন্ড প্রমোশন এক্সপেন্ডিচার অন প্রোডাক্ট অফ 10 ইয়ার্স আর গিভেন বিলো, সেলস দেয়া আছে 1,00,000 টাকায়, প্রমোশন এক্সপেন্ডিচার দেয়া আছে 1,000 টাকায়। এস্টিমেট দ্য রিগ্রেশন ইকুয়েশনস, ইকুয়েশনস মানে হচ্ছে দুটো ইকুয়েশনই এস্টিমেট করতে হবে, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি প্লাস ডি ওয়াই করে, তারপর হচ্ছে অলসো ফাইন্ড, তোমার প্রেডিক্ট করতে হবে যে তুমি ইকুয়েশনটা পাবা বা রিগ্রেশন মডেলটা পাবা, সেখান থেকে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভ্যালু বসিয়ে প্রেডিক্ট করতে হবে। যেমন এখানে সেলস বের করতে বলছে প্রমোশন এক্সপেন্ডিচার ইজ টাকা 10,000, তার মানে এই এইটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে যে সেলসকে ধরতে হবে ওয়াই, আর প্রমোশনকে ধরতে হবে, প্রমোকে ধরতে হবে এক্স। তো তখন এক্সটা হবে তোমার স্বাধীন আর ওয়াইটা হবে অধীন, ঠিক আছে? ওয়াইটা হবে অধীন প্রথম ইকুয়েশনটার মতো, এটার মতো ওয়াই ইকুয়াল টু প্লাস বি এক্স, তুমি এক্স ওয়াই যেটাই ধরো না কেন, তুমি এই ইকুয়েশনটা যখন বের করবা এখানে সেলসকে চাইলে এক্স ধরতে পারো, সেলসকে ওয়াই ধরতে পারো, প্রমোশনকে এক্স ধরতে পারো, প্রমোশনকে ওয়াই ধরতে পারো, তোমার এটা স্বাধীনতা আছে যে কোনোটা ধরার।
তবে খেয়াল রাখতে হবে আমি যেটা বের করব সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট হবে, আর যেটা দেয়া থাকবে ভ্যালু সেটা হবে তোমার ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে তুমি এক্স কে যদি সেলস কে যদি এক্স ধরো তখন ইকুয়েশন হবে কোনটা, সেলস কে যদি এক্স ধরো এটা এখানে প্রথম অপশনের জন্য এটা হবে ডিপেন্ডেন্ট, তখন ইকুয়েশন হবে কিন্তু এটা। আবার সেলস কে যদি ওয়াই ধরো, ওয়াই ধরলে সেলস যেহেতু ডিপেন্ডেন্ট তখন ইকুয়েশন ইউজ করতে হবে এটা। ঠিক আছে, যাই হোক আমরা এই প্রবলেমটার সলিউশনটা করার চেষ্টা করেছি। তোমার স্যাম্পল সলিউশনটা একটু দেখো, এখানে করে দিয়েছি, তোমরা এটা একটু খেয়াল করো, এটা দেখলে তুমি বুঝতে পারবে। দেখা যাচ্ছে তো? জি স্যার। দেখো আমরা প্রমোশন কে এক্স ধরে নিয়েছি, ওয়াই ধরেছি। আচ্ছা এরপর রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, দুটো ইকুয়েশনে যেটা আমাদের বের করতে হবে দুটোই এখানে লিখেছি, ওয়াই অন এক্স ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স অ্যান্ড দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, এক্স অন ওয়াই এটা লিখেছি, এক্স ইকুয়াল টু সি প্লাস ডি ওয়াই। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম, তারপরে হচ্ছে এখান থেকে একটা টেবিল তৈরি করতে হবে, টেবিল ফর ক্যালকুলেশনস। এক্স যেটাকে ধরলাম সেটাকে এখানে ভ্যালুগুলো আমরা বসালাম, ওয়াই ভ্যালুগুলো বসালাম, এক্স ওয়াই লাগবে, এক্স স্কোয়ার লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে, এখান থেকে টেবিল থেকে মানগুলো পেয়ে গেলাম। এর পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম ইকুয়েশনের জন্য স্লোপ এবং ইন্টারসেপ্ট বের করবো, বি এবং এ বের করবো, সেটা এই ফর্মুলা দিয়ে, যে ফর্মুলা আমরা জানি এক্সিস্টিং যে ফর্মুলা আছে সেটা দিয়ে আমরা দুটো ভ্যালু পেয়ে যাবো বা বের করবো। সেখান থেকে দ্য এস্টিমেটেড রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স এটা পেয়ে যাবো, ওয়াই ক্যাপ এস্টিমেটেড যেহেতু ওয়াই ক্যাপ ইউজ করেছি, এর মানটা এখানে বসাবো, বি এর মানটা এখানে বসাবো। তো এরপরে লিখবো ওয়েন প্রমোশন এক্সপেন্ডিচার ইজ টাকা 10,000, এক্স ইকুয়াল টু 10, দেন সেলস উইল বি দিস, এখানে জাস্ট এ এবং বি এর মান তো আমরা জেনেই যাবো, এখান থেকে বসিয়ে এক্স এর জায়গায় 10 বসাই দিব, 10 বসিয়ে দিলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার লাখ টাকায় আসবে, সেলস যেহেতু লাখ টাকায় আছে লাখ টাকায় চলে আসবে, এটা এখান থেকে একটা সলিউশন পাবো। আবার ডি এবং সি বের করবো একইভাবে, এই আমাদের যে ফর্মুলা জানা আছে, বের করে একটা রিগ্রেশন ইকুয়েশন পাবো, এস্টিমেটেড রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই, উল্টা যে যে ইকুয়েশনটা আছে সেটা পাবো, আগেরটার বিপরীতটা। এক্স ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে সি প্লাস ডি ওয়াই, সি এর মান বসাবো এখানে, ডি এর মান বসাবো এখানে। তো এখান থেকে আবার যদি সেলস টার্গেট দেয়া থাকে 20 লাখ, প্রমোশন এক্সপেন্ডিচার কত হতে পারে সেইখান থেকে এই এই ফিগারটা পেয়ে যাব। তো ওয়াই এর মান বসাবো আমি 20, সি এবং ডি এর মান জানা আছে, তখন এক্স এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, তো যেটা পাবো সেটা 1,000 টাকা, এবং এখান থেকে আরেকটা সলিউশন পাবো। তো এইটা দেখে তোমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, অলমোস্ট ডান, এটা করেই দেওয়া আছে, জাস্ট এখন ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে। তোমরা এই কাজটা আগে করো, এখানে তোমার প্রমোশন সেলস ধরে লিখে দেন হচ্ছে এই কাজটা করে ফেলো, আগে টেবিলটা তৈরি করে ফেলো, তারপরে পরবর্তী পেজে আমরা যাব। এটা করো, তোমরা সবাই করো, করে আসলে ইকুয়েশন ধরে বের করে দেখো মান কত আসতেছে, এ বি সি এর মান কত আসছে, এবং ফাইনালি আমাদের যেটা চাইছে যে সেলস তার কত আসতেছে এবং প্রমোশন কত আসছে। স্যার ওই লেখাগুলো শুধু লেখা লাগছে। শিওর, এই এটা তোমার ডাটা তো লাগবে, তুমি ডাটাটা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটার জন্য এটা ওপেন করেছি, স্ক্রিনশট নিয়ে রাখো বা একটু লিখে রাখো, দেন হচ্ছে আমি ওই সলিউশনের একটা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, যাতে করে তোমরা ইয়ে করতে পারো। টেবিলটা তৈরি করে তারপর হচ্ছে সলিউশনটা করো।
তোমাদের কি এই টেবিলটা করা হয়েছে সবার? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আমি কি প্রসিড করব, পরবর্তী পেজে যাব, এটা যাব? এখানে তো টেবিলটা তৈরি করার পর এখনো কাজ নাই, আমরা কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাক, এটা সম্পূর্ণ করো, এটা লিখে সম্পূর্ণ করো। এরপরে টেবিলটা কমপ্লিট করার পরে এই পাশে ফর্মুলা আছে, ফর্মুলা দেখে এইভাবে প্রসিড করো এবং এখানে তুমি রেজাল্টটা বের করো কত আসে। দেখো স্যার, কোশ্চেনটা আরেকবার একটু দেখানো যাবে? শিওর শিওর। কোশ্চেন বলতে কি এটা? জি স্যার, একটু স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো এখান থেকে ভ্যালু গুলো নিতে হবে, তো তো লাগবেই। স্ক্রিনশট নাও বা তোমার লিখে রাখো। জি স্যার,
তোমার কারো কি হয়েছে শেষ পর্যন্ত? প্রথমটার অ্যানসার আসে 3.55 আর পরেরটা আসে 11.67। তুমি এআরবি কত আসছে সেটা বলো আমাকে। স্যার এটা হলো যে মানে ভগ্নাংশে আসছে, আসুক আসুক সমস্যা নেই। এ আসছে -170/37 আর বি আসছে 181/222। না না তুমি এটা ক্যালকুলেশন করে ফেলো। জি স্যার ক্যালকুলেশন করে স্যার ওই যে মানে 10,000 টাকার এক্সপেন্ডিচারে হলো আমার সেলস আসবে 3.55 লাখ। 3.55 লাখ, এটা কি আসলে ম্যাচ করে? আমি দেখি দাঁড়াও, 10,000 টাকা যদি তুমি করো, হ্যাঁ এটার সাথে কাছাকাছি যায়। 10,000 টাকা কি না তোমার 15 লাখের কাছাকাছি, 20 টাকার সেলস হওয়ার কথা। আমি এআরবিতে তুমি এখানে আমাকে বলো বিয়ের মানটা কত আসছে এক্স্যাক্টলি। স্যার আমার বিয়ের মান আসছে 1.0027। ওকে বিয়ের মান আসলে এর মান কত আসছে? এ হচ্ছে স্যার 6.6869। ঠিক আছে, এটা একটু এটাই আসছে আমারও। হ্যাঁ এখন এটার যোগ এটা এইখানে বসাই দাও। এক্সেল মান 10 বসিয়ে এ আর বি এর মান বসিয়ে ওয়াই এর মান কত আসছে, ওয়াই ক্যাপের মান কত আসছে? স্যার ওয়াই এর মান আসছে হচ্ছে 16.714। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য, এটা এটা তো ওটার সাথে ম্যাচ করছে, এটা ঠিক আছে। তুমি কি পরবর্তী মানটা বের করেছো? স্যার ওই করতেছিলাম আর কি, মানে একটু লেন্ডিং তোমার তোমার এটা ঠিক আছে। এক্স বি এর মান 1. সামথিং হবে আর এ এর মান 6. সামথিং হবে, এটা আর ডি হচ্ছে জাস্ট এটা উল্টায় যাবে সামনে যাবে, এখানে এক্স হবে এখানে ওয়াই হবে আর এখানে হবে ডি। ঠিক আছে ওকে ওকে স্যার। তো স্যার সি কি স্যার নেগেটিভ আসছে? হ্যালো স্যার নেগেটিভ আসছে কি করে? জি স্যার -4.648 আসছে সি এর ভ্যালু। সি এর ভ্যালু জি, আর ডি এর মান হচ্ছে স্যার 0.82। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি মান বসিয়ে দাও এখানে। আসছে স্যার জি স্যার টোটাল আসছে স্যার 11.752। দেখি আমি 20 জি স্যার আমারও স্যার সি এর ভ্যালু আসছে 0.8153, মানে যেটা বললো 0.82 আর কি, আর ডি এর ভ্যালু আসছে -4.59। না মাইনাস হবে ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু হচ্ছে পয়েন্ট সামথিং নাকি, আর সি এর ভ্যালু মাইনাস, সি এর ভ্যালু মাইনাস, নেগেটিভ আসছে কোন সি এর ভ্যালু না? জি স্যার সি সি। হ্যাঁ ঠিক আছে, সি এর ভ্যালু মানে স্যার সি এর ভ্যালু কোয়েন্ট সামথিং আছে। জি স্যার 0.82। তোমাদের যে ইয়াটা আসছে 20 লাখের জন্য কত আসছে স্যার? 11.752। হ্যাঁ ঠিক আছে, এরকম এরকম মিলে যাচ্ছে, মানে এরকমই হওয়ার কথা। আমরা আনুমানিক যেটা ধারণা করছি এরকমই হবে এবং প্রেডিকশন আমাদের সেটাই আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে ইয়াটা এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন সেটা আমরা সঠিকভাবে এস্টিমেট করতে পেরেছি। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, মানে ইউনিট হবে যেটার ইউনিট যা আছে তাই, আমরা কিন্তু ইউনিট নিয়ে কোনো ক্যালকুলেশন করতেছি না, আমরা ভ্যালু গুলো নিয়ে ক্যালকুলেশন করতেছি, কিন্তু ইউনিটটা যখন যেটা আসবে তখন সেটা বসাই দেবো। যেমন ওয়াই হচ্ছে সেলস, সেলস এর ক্ষেত্রে এটার ইউনিট হচ্ছে কি লাখ, এখানে লাখ টাকা হবে। আর এক্স হচ্ছে কি, এক্স আমরা ধরে হচ্ছে প্রোমো, প্রোমো এর ইউনিট কত, প্রোমো এর হচ্ছে 1000, তো এখানে 1000 টাকা হবে। ঠিক আছে, সো আমাদের এটা ঠিক আছে।
আচ্ছা তো আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রেডিকশন অনুযায়ী যে ভ্যালু সেটা ঠিকই মানা হচ্ছে, তার মানে আমরা এস্টিমেট করতে পেরেছি ইকুয়েশনটা। তো এইভাবে হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন এস্টিমেট করতে হবে। আমরা নর্মালি যখন একটা করব বা একটাই নর্মালি আসে, তো আমরা দুইটা কেন করলাম, কারণ হচ্ছে দুইটাই আমাদের জানা থাকলো, শিখলাম, যদি কখনো প্রয়োজন পড়ে আমরা দুইটাই কাজে লাগাতে পারবো, আর না হলে নর্মালি পরীক্ষায় যদি একটা আসে সেটা একটা তো বের করাই যাবে। তো আমরা এখানে দেখো, এখানে কোশ্চেনটাও আমাদেরকে বলছে যে রিগ্রেশন ইকুয়েশন দুটো ইকুয়েশন বের করতে বলছে, তো আমরা দুটো ইকুয়েশন বের করেছি, বের করে এবং প্রেডিকশনটাও করেছি এখানে, যে প্রেডিকশনটা করতে বলেছে সেলস এর এবং প্রমোশনের, সেই প্রেডিকশন দুটো আমরা করেছি। তো এখন আশা করি এই টাইপের যদি প্রবলেম থাকে পরীক্ষায় বা আসে, তখন তোমরা ইজিলি করতে পারবে। আমাদের কাছে আরেকটা আছে, একটা ছোট একটা টপিক আছে, সেটা একটু আলোচনা করি তারপরে শেষ করবো ক্লাসটা। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এটা হচ্ছে কোরিলেশনের সাথে রিলেটেড। তো এটা আসলে বেসিক্যালি কি জিনিসটা কি সেটা একটু বলি, যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা হচ্ছে তোমার এক্স চলক ওয়াই চলককে কত পার্সেন্ট তোমার ভ্যারিয়েশন আছে বা কত পার্সেন্ট তোমার এক্সপ্লেন করতে পারে, সেইটা হচ্ছে সেটা নির্ণায়ক হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। তো এটা জানার জন্য আমাদেরকে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান বের করতে হবে। সাপোজ মনে করো এক্স এবং ওয়াই চলকের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে আর ইকুয়ালস টু 0.9, এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 0.81। তার মানে এখানে আমাদের এক্স চলক ওয়াই চলককে 81% এক্সপ্লেইন করে। এখানে ব্যাখ্যাটা খেয়াল করো, দিস উড বি মিন দ্যাট 80% অফ দ্য ভ্যারিয়েশন ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হ্যাজ বিন এক্সপ্লেইনড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে ওয়াই চলকের বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের 81% এক্সপ্লেইন করতে পারে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে তোমার আমরা যে প্রেডিকশনটা করছি এক্স চলকের একটা ভ্যালু ভ্যারিয়েবল দিয়ে, তোমার ধরো এখানে ধরো এই যে এক্সপেন্ডিচার, প্রমোশন এক্সপেন্ডিচার হচ্ছে এক্স, সেলস হচ্ছে ওয়াই, তো প্রমোশন এক্সপেন্ডিচার এই ভ্যালু এই চলকটা আমার 81% কি করছে এক্সপ্লেন করতে পারছে কোনটাকে এক্সপ্লেন করতে পারছে, ওয়াই চলককে, ঠিক আছে, 81% হচ্ছে সঠিক বা এক্সপ্লেন করতে পারছে বলে প্রতীয়মান হয়। ওকে, তো কোএফিসিয়েন্ট ডিটারমিনেশনের বিষয়টা হচ্ছে এরকম, এটার জন্য আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টের সহযোগিতা নিব বা হেল্প নিব। এখানে একটা কম্পারেটিভ স্টাডি দেয়া আছে, পার্থক্য দেয়া আছে, আমরা যে শিখলাম কোরিলেশন এবং রিগ্রেশনের বেসিক যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা এখানে লিখেছি। কোরিলেশনটা হচ্ছে শুধুমাত্র রিলেশনশিপ, এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের বিষয় নাই, আর রিগ্রেশন হচ্ছে অ্যাভারেজ রিলেশনশিপ যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের বিষয় আছে। কোরিলেশন হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিমিটেড, রিগ্রেশন অ্যাপ্লিকেশন বেশি করে থাকি। কোরিলেশনটা হচ্ছে সিমেট্রিক, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট এক্স আর এক্স ওয়াই এবং আর ওয়াই এক্স তুমি যাই বলো না কেন সেম হবে, আর বাট এইখানে কিন্তু ডিফারেন্ট, কোরিলেশন রিগ্রেশন কোএফিসিয়েন্ট আর নট সেম। আমরা দেখেছি একটু আগে যে বি এক্স ওয়ান ওয়াই এবং বি ওয়াই ওয়ান এক্স দুইটা আলাদা রিগ্রেশন ইকুয়েশনের যে তোমার কোএফিসিয়েন্ট দুটা আলাদা আসছে, মানে এখানে একটাকে যদি এটাকে যদি বি ধরে এটাকে যদি জি ধরে দুইটা কিন্তু ভিন্ন ভ্যালু আসছে, একটা আছে 1 পয়েন্ট সামথিং, একটা আছে 0.0 পয়েন্ট সামথিং, মানে ফ্র্যাকশন আসছে, একটা আছে একের বেশি একটা আছে একের কম, তো দুইটা কিন্তু সমান না, এখানে একটু ভুল আসছে, এটা নট ইকুয়াল টু হবে, এই জায়গাটাতে নট ইকুয়াল টু হবে, এটা টাইপ করতে গিয়ে টাইপিং মিস্টেক হয়েছে, এটা নট সিমেট্রিক্যাল মানে ইকুয়াল হবে না। আর কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট বি এর রেঞ্জ হচ্ছে -∞ থেকে ∞ পর্যন্ত, এর আসলে কোনো লিমিট নাই, মানে যে কোনো ভ্যালু নিতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই, লিমিট নাই বলতে লিমিট আছে -∞ থেকে ∞ +∞, কিন্তু রেস্ট্রিকশন নাই, বাট এটা রেস্ট্রিকশন আছে -1 থেকে 1 এর মধ্যে থাকবে কোরিলেশনটা। এই ছিল মোটামুটি কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে আলোচনা,
তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তাহলে করতে পারো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমরা আলোচনা করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? নাই মনে হয় গেল, নাই বোধ হয়। তাহলে না থাকলে আমরা আমাদের কোর্স এখানে শেষ এই ক্লাসের মাধ্যমে। তো এখন আমাদের কি একটা রিভিউ ক্লাস নেওয়ার প্রয়োজন আছে? তোমাদের কি মনে হয় লাগবে রিভিউ ক্লাস? জি স্যার, একটু লাগবে স্যার। স্যার হলে ভালো হইতো। আচ্ছা ভালো হইতো, যেহেতু অনেকদিন আগে পড়েছি বাকি টপিকস গুলো, আমরা একটু রিভিউ করলে ভালো হয়। তাহলে কবে করা যায়, শুক্রবার না শনিবার? স্যার নেক্সট উইকে ক্লাস টাইম এখন নতুন আছে না, নেক্সট উইক ক্লাস টাইম করলে মানে দেরি হয়ে যাবে, আমাদের পরীক্ষা টরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় শুক্র শনি যে কোনো একদিন করলে মানে ভালো। আমার মনে হয় তাহলে এক কাজ করি, শনিবার ডে, শুক্রবার জুমার নামাজ টামাজ আছে তো, মানে শনিবারে 9টায় বা 10টায় একটা ক্লাস দিই যতক্ষণ পারি, মানে আমরা দেখি শেষ করতে পারি। শনিবারে অলরেডি স্যার ওই 10টা একটা ক্লাস আছে। কবে কবে? শনিবারে 10টা, শনিবার 10টা ক্লাস দেয়া আছে। জি স্যার। আচ্ছা সেটা কার ক্লাস স্যার? ওই আর্ন ডিপার্টমেন্টের ক্লাস মাসুম স্যার। আচ্ছা ইয়ান ডিপার্টমেন্ট তো প্রচুর ক্লাস নিচ্ছে দেখলাম, সবাই ক্লাস ক্লাস নিয়ে ব্যস্ত। আচ্ছা তাহলে আমি সিয়ারের সাথে কথা বলে দেখি একটা টাইম ঠিক করে আমরা নিতে পারি কিনা তোমাদের সময় সুযোগ মতো। হুম জি স্যার। আচ্ছা তাহলে আমাদের সিলেবাস শেষ হলো, এখন আমরা একটা রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাস নিলে তারপরে আমরা পরীক্ষার জন্য আর কি প্রস্তুতি নিতে পারবো। ওকে স্যার, আমাদের রেজাল্ট কবে দিতে পারে, কোনো আইডিয়া আছে স্যার? কোনটা রেজাল্ট? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে রিভিউ ক্লাসে ইনশাআল্লাহ।